আজকে ঘুম থেকে উঠেই সোজা চলেছি রান্নাঘরে, কারণ বর নিয়ে চলেছে শাক পাতা, তো ভালো সেগুলো বেছে নিই। আর বাসতে গিয়ে দেখি এখানে নিয়ে এসে কুলেখাড়া পাতা। মোটে আমার কুলেখাড়া পাতা খেতে ভালো লাগে না, কিন্তু আমাকে বলে কুলেখাড়া পাতা খেতে ডাক্তাররা, কারণ গায়ে রক্ত বড্ড কম। চেহারা এরকম হাতির মতন হলে কি হবে, গায়ে একদম রক্ত নেই, রক্ত লেভেলটা খুবই কম। তো সেই জন্য বর এনে দিয়েছে, কিন্তু সত্যি কথা বলতে বেছে কেটে খেতে না, মানে একদম ভালো লাগে না। মায়ের বাড়ি গেলে মা খাওয়ালে ভাল লাগে, কিন্তু এই নিজে বেছে বেছে খেলে কি আর বলবো, বলতে বলতে দেখো তোমাদেরকে কাটাটা একটু আগে দেখালাম, আর নিজের হাতেই ফুটিয়ে নিলাম। তো যাই হোক, আজকে সকালটা এইভাবেই শুরু হয়েছিল। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছো, আমার তো চলে যাচ্ছে। তো শাক টাক বেছে ধুয়ে রেখে এসে নাইটিটা পাল্টে নিলাম, কারণ রান্নাঘরে যখন কাজ করি সকালবেলা চান না করে নাইটিটা চেঞ্জ করে নিই। তো শাক পাতা যা বাছাচ্ছিল বেছে, মানে রান্নাঘরে একটু কাজ এগিয়ে রেখে এসে চলে এসেছি অন্যান্য ঘরের কাজ করতে। আপাতত ঘরটা ভালোভাবে ঝাড় দিচ্ছি, অনেকদিন ডেলি ব্লগে ঘর ঝাড় দেওয়া মোছা দেখায়নি, বা অনেকে ভাববে আজকে মনে এটাই দেখাবো, না না আজকে এটা দেখাবো না, ইচ্ছে হলো আজকে ঝাড় দিই। তো অনেকে ভাববে দুদিনে করেছে, না একদিনের ভিডিও, খালি নাইটিটা চেঞ্জ করেছি। তো এখানে বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি রান্নাটা ছাড়া, যাবো এবার চান করতে। চান করতে যাওয়ার আগে চুলে যত রকমের জট আছে সেগুলো ছাড়াচ্ছি, কারণ জীবনের জট তো আর ছাড়ছে না, তাই চুলের জটটাই ছাড়াচ্ছি। তাও মাঝে মাঝে চুলের মধ্যে জট রয়ে যায়, বিরক্ত কর, চুলের জটও ছাড়ানো হয় না। তো এখানে একটা ওই সন্ন্যাসীদের মতন একটা টেনে একটা খোপা বেঁধে নিয়েছি, এই খোপাটা যে কতটা টাইট হয় কি আর বলবো। চান করার আগে এই খোপাটা আমার মাস্ট লাগেই লাগে। আর এই সমস্ত কাজ করতে করতে দেখি ঘড়িটা বেজে গেছে 10টা 10, আর আজকে ছিল সোমবার। আর সোমবার মানে আজকে একটু ভালোভাবে পুজো দেবো বলেছিলাম, যেহেতু ফাল্গুন মাস শুরু হচ্ছে, বুঝে এই সোমবারটা নাকি খুবই ভালো। তো যাই হোক, তোমাদের সঙ্গে 10টা বেজে দেখে দেখানোর পর ঝটপট গিয়ে চান টান করে ক্রিম ফ্রিম মেখে সিঁদুর পরে চলে এসে কাপড় মেলতে। হ্যাঁ, তবে হ্যাঁ, এর মধ্যে পুজোটাও দিয়ে দিয়েছি, বেজে গেছে 11টা, দেখেছিলাম 10টায়, এখন 11টা 10:15 হচ্ছে, সরি 11টা 10:15, এখন বাজে হচ্ছে 11:30। হ্যাঁ, আর কি রোদ উঠেছে, ভেবেছিলাম ছাদে মেলতে যাবো, কিন্তু এত কড়া রোদ না, কাপড় পুরো পাপড়ের মতন হয়ে যাচ্ছে, আমি নিজে গিয়ে ছাদে দাঁড়াতে পারছি না, পা জ্বালা করতে শুরু করে দিচ্ছে। তো সেই জন্য আর ছাদে যাইনি। আর এই যে এই গাছটা দেখছো, এটা হচ্ছে লেবু গাছ, কী গাছ তোমাদেরকে বলবো বলে ভাবছিলাম, কিন্তু নামটাই মনে পড়লো না। হ্যাঁ মনে পড়লো, বাতাবি লেবু গাছ, কিন্তু গাছটা যবে থেকে আমি বিয়ে করেছি এই অবস্থাতেই আছে, এতটাই বড় আছে, বাড়ছেও না কমছেই না। কিন্তু শ্বশুরমশাই বললে এবার নাকি বাড়বে, যায় না কবে বাড়বে, বাড়লে তো ভালোই হবে, বাতাবি লেবু খেতে পারবো। তো যাই হোক, ততদিন অপেক্ষায় থাকি, আপাতত আজকে সোমবার, ভেবেছি নিরামিষ খাবো, যেহেতু শিব ঠাকুরকে পুজো দিয়েছি, তাই নিরামিষের জন্য আজকে করবো চাতক চালের খিচুড়ি। এখানে নিয়েছি বড় সড়ো হাঁড়ি, বর বলেছিল একবেলার জন্যই করবে, কিন্তু আমি যখনই বলি একবেলার জন্য করবো খিচুড়ি, আমার দুবেলা আড়াইবেলা হয়ে যায়, মানে দুবেলা মানে আড়াইবেলা মানে পরের দিন সকালেও টিফিনে রয়ে যায়। তো যাই হোক, আজকে চালের পরিমাণটা কম নিয়েছিলাম, কিন্তু এই যে বললাম না, যতই কম নিই আমার খাবার কী করে বেড়ে যায় আমি জানি না, সত্যি কথা, কম নিলেও বেড়ে যায়। তো এখানে ডালটা ভাজছিলাম, আর ভাজতে ভাজতে কী হাওয়া চালাচ্ছে, রোদও যেমন উঠেছে, আর আমার এই জানলার ধারে মানে রান্নাঘরে যে জানলাটা আছে এমন হাওয়া দেয়, গ্যাসটা পুরো বুকবুক বুকবুক করে, মানে এই নিবলো এই নিবলো বলে। আর এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি, সকাল থেকে কিছু খাইনি, যেহেতু পুজো দেবো বলেছিলাম না, তো সেই জন্য সকাল থেকে শুধু জল খেয়েছিলাম আর কিছু খাইনি। আর পুজো টুজো দিয়ে এবার নিয়েছি মুড়ি, কিন্তু রান্না করতে করতে মুড়িটা বার করে ভুলে গেছি। আর এই যে এত বড় লাউ এনেছে, লাউ দিয়ে কবে কী রান্না করবো, এখন থেকেই ভাবছি কবে লাউটা রান্না করবো। বেশিরভাগ লাউ ডাল আমার খেতে ভালো লাগে, আর বরকে লাউ চিংড়ি, এখন ভাবছি খিচুড়ি তো করবো, খিচুড়ির সঙ্গে এখন কত রকমের ভাজা করবো ওইটাই ভাবছি, কি ভাজা করবো বুঝে পাচ্ছিলাম। তো শেষ পর্যন্ত বেগুন ভাজা, আলু ভাজা, আর একটা কি ভাজা করেছিলাম, কিন্তু বেসন ছিল না, তো বেসন ছিল না তো কী দিয়ে ভাজলাম, একটু চালগুঁড়ো ছিল, চালগুঁড়োর মধ্যে একটু ময়দা মিশিয়ে নিয়েছি, একটু নুন, একটু হলুদ দিয়ে বেগুন আর আলুগুলো ভেজেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। চালগুঁড়ো মানে চালগুঁড়ির সঙ্গে তুমি আর কিছু ভাজবে, একদম কুড়মুড়ে কুড়মুড়ে হয়। তো এখানে খেয়ে দে মানে খেয়ে দে না, মেয়েকে খাওয়াতে বসেছি, তার মধ্যেই ফোনটা গেলে ঢুকুস করে আমার পড়ে, যাক ফোনটা ভাঙেনি এখন, মানে ফোনটা ভাঙার জন্য উতুর পুতুর করছে, মানে যখন ইচ্ছা ভাঙবে, এক বছর হলেই আমার ফোন শুধু বেশি বেশি পড়ে। তো এখন বাজে হচ্ছে বিকেলের 4টে, ঘুম থেকে উঠেছি, দেখতে পাচ্ছি চোখ মুখ ফুলে গেছে, শরীরের মতো চোখটাও ফুলে গেছে, কিন্তু এত ঘুমলেও চোখের ডার্ক সার্কেলস আমার কিছুতেই কমছে না, দিনের দিন ডার্ক সার্কেলস পড়ে যাচ্ছে, মানে বয়সের ছাপে এবার বোঝে যাচ্ছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বোতলগুলো খালি হয়ে গেছিলো, সেগুলো ভরে সোজা বিছানা এক বোতল নিয়ে চলে এসেছি, কারণ বেজে গেছে হচ্ছে 5টা, মেয়েকে পড়তে বসাও। আর তোমরা জানোই মেয়েকে পড়তে বসার সঙ্গে একটা বোতল জল নিয়ে বসি, 2 ঘন্টার মধ্যে ও আর আমি মিলে কখনো 2 বোতল কখনো 1 বোতল খাই। আর আজ ওর ছুটি ছিল মানডে, কিন্তু টিউজডে তোর পরীক্ষা আছে, তাই আজকে পরীক্ষা যেটা আছে সেইগুলোই আমি ওকে লিখতে দেবো, লিখতে দেবো মানে আমি অলরেডি কোয়েশ্চেন লিখে রেখেছি, শুধু আনসারগুলো পড়ে পড়ে লিখবে। তো খেয়ে দে এবার ওকে, মানে বইটই বার করে মুখের মধ্যে একটা হজমি গুলি দিয়েছিলাম, তো ওই জন্য বললাম খেয়ে দে, সেটা চুষতে চুষতে গেছি মেয়ের কাছে, উনি বসে আঙুর খাচ্ছিল, আমার যে কী রে কখন খাওয়া হবে, যাবো তো, বেশি আঙুর ছিল না, 4টে 5টা ছিল, কিন্তু উনি খেতে খেতে যেই দেখলো পড়তে বসবে, অমনি আর
আর ওর না শেষ হচ্ছিল না। এই করতে করতে 5:45 বেজে গেলো, পড়তে বসাতে বসাতে। তার উপর আজকে ছিল এক জায়গায় যাওয়া, ভীষণ চাপ। স্কুল থেকে একটা ফর্ম দিয়েছে, তো সেই ফর্মটা ফিল আপ করতে হবে। তোকে ওই কোয়েশ্চেন আনসার যে সব লেখা, মানে কোয়েশ্চেনগুলো লেখা ছিল খাতায়, এবার ওগুলো সে পড়ে পড়ে ফিল আপ করছে। আর আমি ভাবছি যে কিছু বাদ রয়ে গেল না, তো এবার অনেক সাবজেক্ট ছিল যে ফুল সিলেবাস হবে, অনেক সাবজেক্ট ছিল হাফ। তাহলে চলো একবার দেখে নিই যে ফুল যা যা আছে সব করাচ্ছি তো, আর এখানে আমি কোয়েশ্চেন নিজে নিজে পড়েই করছে। আর আজকেই কাল পরীক্ষা, আজকেই ওনার ভুল লেখার ছিল, এতদিন ধরে একটা দিনও ভুল লেখেনি, কিন্তু আজকেই বসে বসে বানানগুলো ভুল লিখছিল। তো আমার মনে একটু সন্দেহ জেগে গেছে, হতে পারে হতো সিলেবাস আমার কিছু বাকি রয়ে যাবে, তাই সিলেবাসটা নিয়ে এসে পড়তে বসে গেলাম, যে একবার রিডিং পড়িয়ে দিলে যদি হয়। তো পড়িয়ে টড়িয়ে উঠে চলে গেলাম সোজা রেডি হতে। ওই যে বললাম না, স্কুল থেকে একটা ফর্ম দিয়েছে, আর ফর্মের মধ্যে এখন স্ট্যাম্প সাইজের ছবি দিতে হবে। হ্যাঁ, বারবার 14 বার আমাকে মনে হয় ফোনের মধ্যে মেসেজ এসে 1000-2000 তো ঢুকেই গেছে যে স্ট্যাম্প সাইজেরই ছবি লাগবে। আর আমার কাছে আছে পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্ট সাইজ ছবি কেটে কুটে লাগানো যাবে না, স্ট্যাম্প সাইজই লাগাতে হবে। তো সেই জন্য এখন রেডি হয়ে মেয়েকে বেরোচ্ছি, আর কালকেই আমাকে ফর্মটা জমা দিতে হবে। কী আর বলবো, উঠলো বাই তো কটক যাই মনে হচ্ছে। তো এখানে আমি রেডি হচ্ছি, এবার অনেকে ভাবে ছবি তুলতে যাবে, এত রেডি হওয়ার কী আছে, কারণ আমার মুখ চোখের যা অবস্থা লোকে ভাবে সবে হসপিটাল থেকে বেরিয়েছি, তাই একটু তো রেডি হওয়া দরকার। এখানে আমি নিয়ে নিয়েছি আমার 7 জন্ম পুরনো একটা পন্সের ক্রিম, যেটা শেষ হয়নি, প্রায় 2 বছর হতে চললো, তো সেটা একটু মুখে মেখে নিচ্ছি। আজকাল মাখিই না সত্যি কথা মুখে কোনো কিছু, টোনারটা যখন মনে পড়ে তখন মাখি, যখন মনে পড়ে না কিছুই মাখি না। তখন টোনার লাগিয়ে একটু ক্রিমটা লাগিয়ে নিয়েছি, যাতে একটু মুখটা চকচক চকচক করে, আদৌ কোনো চকচক করছে না, কারণ ইদানিং প্রচুর ব্রণ বেরোচ্ছে, ইদানিং এত ব্রণ বেরোচ্ছে আর মুখ পুরো ব্রণ দাগে দাগে ভর্তি হয়ে গেছে। আর এখানে নিয়ে নিচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ফেসেস ক্যানাডার ফেস পাউডার, এটা এত ভালো কভারেজ দেয় না, ক্রিম না লাগালো এটা লাগালে না খুব ভালো কভারেজ দেয়, আমি সবাইকে রেকমেন্ড করবো। দামটাও খুব কম ফেসেস ক্যানাডার ফেস পাউডারে, নিজের সেডের সঙ্গে মিলিয়ে যদি একটা ফেস পাউডার নেওয়া যায়, কম্প্যাক্ট নেওয়া যায়, খুব ভালো। তো চলো এবার মেয়েকে দেখতে যাই, ওনাকে দুধ দিয়েছিলাম খেতে। তো আমি তো রেডি, মরণকে দিয়েছিলাম আমি রেডি হতে হতে দুধ বিস্কুট, তারও আগে দিয়েছিলাম, আমি তার সঙ্গে 5-10 মিনিট বসে টিভি দেখেছি, টিভি দেখে তারপরে গেছি রেডি হতে। হয়েছে, টিভি দেখতে দেখতে বসে আছে, দুধ এখন শেষ হয়নি, এবার ওকে রেডি করবো, নিয়েই দৌড়াবো। আবার আমার ভিডিও এডিটিংও আছে, আজকেই ভিডিও করছি, আজকেই আপলোড করতে হবে, এত কুড়ে হয়ে গেছি আমি আজকালকে। তাড়াতাড়ি খেয়ে আয়, মানে ভেবেছে কালকে ভিডিও, কালকে একটুখানি ভিডিও করেই ব্যাস ফোন রেখেছি, তো রেখেই দিয়েছি, আর সারাদিন ভিডিও করিনি, এরকম হয়ে গেছে। এখন যাবো ছবি তুলবো, আবার দৌড়ে দৌড়ে আসবো, আবার যাবো, হচ্ছে না আবার ভিডিও এডিট করতে হচ্ছে, মাঝে মাঝে কথা কথা গুলিয়ে যায়। কিরে হলো, বোর নিয়ে যেতে পারত, টুক করে যেত ছবি তুলিয়ে নিয়ে চলে আসতো, কিন্তু না আমাকেই নিয়ে যেতে হবে আর কি। চলো এবার ওকে নিয়ে যে, ওকে তো স্কুল ড্রেস পরাতে হবে, স্কুল ড্রেসই তো বার করিনি, স্কুল ড্রেসের স্ট্যাম্প সাইজ সোজো, এই ফটো সোজো বলছি, খালি তো টাইটার এটা লাগবে না, আর কিছু তো লাগবে না, টাইটার জামা, জামাটা ছোটো হয়ে গেছে, সেই নার্সারিতে কিনেছি, আয়ার নার্সারিটা কভার হয়ে গেল, টাইট হয় একটু, দেখি এবছর কেনার ইচ্ছে আছে, নাহলে এবছরটাও চলে যাবে। ও তো মানে কি বলবো, আমার মতন ফুলছে না আর শুকিয়ে যাচ্ছে, তাই হয়ে যাচ্ছে। চলো ওকে এবার গিয়ে, না তাড়া দিলে হবে না, ফোনে কথা বললে ভাবছো মা ফোনে বক করছে, আমি বসে এন্টার দেরি করি, চলো ওকে নিয়ে আসি। তাহলে অনেক কষ্ট করে বুকে ঝোঁকে দুধ টুধ খাইয়ে নিয়েছি, আর এখানে 2 ঝুঁটি বেঁধে দিয়েছি, যেহেতু চুলটা একটু লম্বা হয়ে গেছে। ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি 1টা ঝুঁটি বাঁধবে না 2, কারণ ওনার ইচ্ছা অনুযায়ী বাঁধলে উনি একটু খুশি হয়, নাহলে মুখটা একদম বেঁকিয়ে কেঁদে ভাসিয়ে দেয়। তো বললো না আমাকে 2 ঝুঁটি বাঁধো, তাই ওকে 2 ঝুঁটি বেঁধে দিয়েছি। আর এখানে ক্রিম বার করতে দেখি ক্রিমই বেরোচ্ছে, যখন তাড়া থাকে তখনই বেরোনো, ভেবেছিলাম 7টার মধ্যে ছবি তুলতে চলে যাবো, কিন্তু এখানে বেজে গেছে 8টা। তো যাই হোক, এখানে মেয়েকে রেডি ফেডি করে নিয়েছি, আর যেহেতু স্কুল ড্রেসের স্ট্যাম্প সাইজ ছবি লাগবে, তাই স্কুল ড্রেসটা পরে নিয়েছি। আর যাওয়ার সময় পরে ওখানে গিয়ে খেয়াল করলাম মেয়ের পাটা পুরো সাদা সাদা লাগছে, ক্রিম লাগাতে পায়ে ভুলে গেছি। তো যাই হোক, এখানে রেডি ফেডি করে তারপর আমরা বেরিয়ে পড়েছি, বেশি দূরে না, হার্ডলি 10 মিনিট যেতে লাগবে, আসতে লাগবে, কিন্তু ওই যে ঘর থেকে বেরোই না, এইটুখানিও রাস্তা আমার মানে দীর্ঘ 50 মাইলের রাস্তা মনে হয়, না বেরিয়ে আমি রাম কুড়ে হয়ে গেছি, ঘরের বাইরে বেরোতেই চাই না। তো যাই হোক, 10 মিনিট মানে প্রায় 2-3 মাইল হেঁটে নিয়েছি বলতে গেলে, এসে গেছি মেয়েকে নিয়ে ফটো স্টুডিও। তার স্টুডিওতে এসে দেখি এরকম অনেক রকমের ফ্রেম ঝুলছে, আমার এই ফ্রেমগুলোতে নিজের ছবি লাগানোর খুব ইচ্ছে, আমার নিজের বড়ে
বরের মেয়ের লাগানো, কিন্তু আজ পর্যন্ত লাগানো হলো না। দেয়ালে এই ফ্রেমগুলো দেখতে খুব ভালো লাগে, যদি সুন্দর সুন্দর মুহূর্তের ছবি লাগানো যায়। তো যাই হোক, এখানে আমার মেয়ের স্ট্যাচু হয়ে গেছে ছবি তোলার জন্য, দুদিকে দুটো শিং বার করে, আর এখানে টাইটা বেস্টি করে ওরা আটকে দিয়েছে। বুঝতেই পারছো, আমি যখন বললাম একটু হাস, এমন হাসে না, মানে মনে হচ্ছে কাঠের পুতুল হাসছে। তো যাই হোক, অনেকগুলো ছবি তোলার পর একটা ছবি মোটামুটি এসেছিলো, তো সেটাই কনফার্ম করে সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি, কারণ পরের দিন নেওয়া যাবে না, পরের দিন তো ফর্ম জমা দিতে হবে। তাই সঙ্গে সঙ্গে 40 টাকা বেশি দিয়ে, মানে পরের দিন নিলে 40 টাকা দিতে হয়, আজকে 80 টাকা দিয়ে ফর্ম মানে ছবিগুলো নিয়ে এসেছি। আর এই যে এটা হচ্ছে মেয়ের নার্সারির ছবি, আর এটা হচ্ছে এখনের ছবি। দেখো নার্সারিতে কত সুন্দর গুলিমুলি ছিল, আর এখন দেখো সুটকি মাছের মতন রোগা। দিন যাচ্ছে, এত রোগা হচ্ছে না, লোকে ভাবে ওর খাবারগুলো মনে আমিই খাই। সত্যি কথা বলতে তাই, যদি ওকে খাওয়াতে খাওয়াতে খাবার বেঁচে যায় বা ও খায় না, সেটা আমি খেয়ে নিই, আর ওর খাবার খেয়ে খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি আর ও রোগা হয়ে যাচ্ছে। কি আর বলবো, এরকম সব মায়েরাই মোটামুটি করে, বাচ্চারা না খেলে নিজেরাই খেয়ে নেয় পরে। তো যাই হোক, এই দুটো ছবিগুলো রেখে দিলাম, এবার স্ট্যাম্প সাইজের ছবিটা এতে লাগাবো। এই শুধু স্ট্যাম্প সাইজের ছবির জন্য আমাকে ছবি তুলতে যেতে হলো, আর আজকেই মেসেজ করছে স্ট্যাম্প সাইজের ছবিই লাগাতে হবে। তো যাই হোক, ফেভিকলটা যেহেতু ঘরে ছিল, কদিন আগে বললাম না আয়নাটাকে ড্রেসিং টেবিলটাকে সাজিয়ে দিতে, ফেভিকলটা যেহেতু ঘরে ছিল এবার লাগিয়ে দিচ্ছি, কারণ এটা জমা দিতেই হবে, না হলে তো আর দেখতে নেই। আমাদের গোষ্ঠী ষষ্ঠী পুজো স্কুলে কালকে করবেই, কারণ ফর্মে দেখছি 11 তারিখে দেওয়ার কথা ছিল, আজকে কালকে হবে 12 তারিখ। আমি তো ফর্মটা ভালোভাবে পড়িনি, এনে রাখা ছিল রাখাই ছিল, আমার বর বলে নেক্সট দিন যেদিনকে পরীক্ষা সেই দিন জমা দেবে। ওমা পরে দেখছি যে আজকে মানে 11 তারিখ দেওয়ার কথা, তো আমরা কালকে দেবো, তাতে কী আছে, একদিন না হয় লেটই হলে একটু কথা শুনেই নেবো। আর এগুলো ফর্মে আমি একটু চেক করে নিয়েছি সমস্ত কিছু ঠিক লিখেছে কি না। এ হ্যাঁ, ফর্মটা কিন্তু আমি ফিল আপ করিনি, তোমাদেরকে বলাই হয়নি আজ পর্যন্ত যে আমার হ্যান্ড রাইটিং ভীষণ বাজে বাচ্চাদের মতো। তো যে কোনো ফর্ম টর্ম ফিল আপ আমি আমার বরকে দিয়ে করাই, ওর হাতের লেখাটা খুব ভালো, আর আমাদের দুজনের কোয়ালিফিকেশান প্রায় সেম। ওর হাতের লেখাটা ভালো বলে ওকে দিয়ে করাই, এরকম না যে আমি পারি না, অশিক্ষিত পারি, কিন্তু আমি করি না, যেহেতু হ্যান্ড রাইটিংটা আমার খুব বাজে। তো যাই হোক, এই সমস্ত ছবিগুলো এবার রেখে দেবো, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করবো, দেখা হবে নেক্সট ব্লগে। আর রাখতে রাখতে মনে হলো আমার মানি ব্যাগে কোনো ছবি নেই, বরের ছবি তো রাখি না, ছেড়ে দাও, ভালো একটা মেয়ে সুন্দর দেখে ছবি রাখি। তো সুটকি ছবিটা রাখছি না, এখন যেটা তুলেছি বড্ড রোগা রোগা লাগে, নার্সারির ছবিটা রেখে দিচ্ছি, যখন ইচ্ছা হবে দেখবো। এমনিও তো ফোনে আমার মেয়ের ছবি থাকেই, প্রোফাইল বলো, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, সবেতেই আমার মেয়ের ছবি আছে। তো চলো এগুলো সব গুছিয়ে নিই, আর আজকে এখানে তোমাদেরকে টাটা বলছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাদের সকালে ভালো থাকো, সুস্থ থাকো, অতি অবশ্যই হাসতে থাকো। টাটা।